কে তুই? আমি কিডন্যাপ, তোকে কিডন্যাপ করে নিয়ে যাবো, নিয়ে মজা ভিডিও বানাবো। আমার ভিডিও পাবে কিন্তু ভিডিওতে রিয়াকশন পাবে না। তোকে কিডন্যাপ করে আমি মজা ভিডিও বানিয়ে ভাইরাল হবো। এই দাঁড়া 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 দাঁড়া, আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছি? দাঁড়া, তোদের বাপ সিআইডি কে ফোন করছে। হ্যালো সিআইডি। দয়া, সিআইডি তো অনেকদিন তো আছি, হ্যাঁ, কিন্তু কাজ বাজ তো কিছু পাচ্ছি না, কি করা যায় বলো তো দয়া? ওই গলি মোড়ে একটা বিড়ির দোকান দিলে ভালো চলতো। ঠিক বলেছো অভি। কে ফোন করেছে? হ্যালো হ্যালো সিআইডি, এই মাত্র মিল গেটের পাশ থেকে আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে। মিল গেটের সামনে দাঁড়িয়ে আছে, এক্ষুনি চলে আসো। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। অভিজিৎ, অনেকদিন পর একটা কেস পেয়েছি। অনেকদিন পরে একটা কেস পেলাম তাহলে? ঠিক আছে ঠিক আছে, তোমার বোনের সরবরাহ পরে গিয়ে পৌঁছাচ্ছি। কি বলছো দাদা তুমি, বলো সময় সময় আগে আগে। ঠিক আছে ঠিক আছে, তোমার বোনের সরবরাহ আগে গিয়ে পৌঁছাচ্ছি। অনেকদিন পর একটা কেস পেয়েছি অভিজিৎ, এসবি সাইকেল তাহলে ফোন করে সব জানায়। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? ঠিক আছে ঠিক আছে, তোমরা এসপোর্টে যেতে লাগবো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি তাড়াতাড়ি চলে আসুন, অনেকদিন পর কেস পেয়েছি। বউ, তুমি রান্নার চালটা নিয়ে রান্না করতে লাগো, আজকে একটা নতুন কেস পেয়েছি, সেখানে আমাকে যেতে হবে। ঠিক আছে, তুমি রান্না করতে থাকো, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও অভিজিৎ, তাড়াতাড়ি গিয়ে বিয়ে মুখ দাও, নিয়ে যাও। আমি বিয়ের দাও এক্ষুনি আনছি। ওই তো বিয়ের দাও করে আছে। নো 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 নো, কি করে ভাই, তুমি কি ফোন করেছিলে? তোমরা কি সিআইডি অফিসার? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। স্যার, আমার বোন ছিল। আরে ভাই, আমরা সিআইডি, আমার দেশের সিআইডি। আপনার ঘটনা আমাদেরকে খুলে বলুন। দূর বাবু, তোমাদেরকে বলতে যাবো কেন? এসিপি কোথায়? আমাদের এসিপি সাহেব কিছু দূর কোথায়, সে দুবাইতে থাকে, চলে না আসতে দেরি হবে। অভিজিৎ, 1 ঘন্টা হয়ে গেল, স্যার আসছে কই? ওই সরে বেরেক, কি করে? হ্যালো এসিপি পদ্মমান ফ্রম সুইজারল্যান্ড। দেখে তো মনে হচ্ছে না এটা এসিপি, এ তো মনে হচ্ছে দেখে কোথাও চুরি করে পালিয়ে এসেছে। স্যারের প্লেন আসতে একটু সমস্যা হয়েছে। আরে কি বলবো, আকাশে এত পরিমাণ জাম, আমার জামে আটকা পড়ে গেছে। তো থাকো, সব ফালতু কথা বাদ দিয়ে আমরা আসি, কেসে ফিরে আসি, কেসে কথা রেখে আসি। এই স্যারের প্লেন কি করে মনে হচ্ছে মজ ভিডিও? আরে আমাদের স্যারের 14টা ফলোয়ার, দূরে মানে রাখো তো 14টা, আজকে একটা নতুন ফলোয়ার হয়েছে, 15টা ফলোয়ার এখন, 15টা আর তো 100টা ফলোয়ার। হাতে তাহলে আমাদেরটা প্রমোট করে দাও, স্যারটা একটু করে দিও। এই পুরো 74টা ভালো করে তল্লাশি করে, যেন কোনো যদি একটু প্রুফ পাওয়া যায়। স্যার স্যার, হ্যাঁ দয়া, এদিকে আসুন।
ছেলেটা মনে এখানে বসে বসে খৈনি খাচ্ছে। ভাইয়া পাতা লাগাও, ভাইয়া পাতা লাগাও। স্যার 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 এদিকে আসুন। দাও বুঝি দেখে দেখে দাও দাও। কি করে স্যার এখানে দশটা দশ চলেছিল মনে হয়। না ভাইয়া না, এটা মোটা চুল, এটা কোথাকার চুল তুমি বুঝতে পারছো না? কি করে আচ্ছা যাও যাও সব বাদ দাও, এই চুলটাকে তুমি তোমার কোটের পকেটে রাখো। না এখানে যা কিছু গ্রুপ পেলাম সামনে দিকে ভাই শোনো, কোনো প্রকার তথ্য মিলছে না, তাই কেসটা আমরা এখানে বন্ধ করতে চাই, কারণ তোমার বোন বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এখানে ক্যান্সেল। কি বলছিস স্যার, আমি দুর্নীতির পক্ষে আছি, আপনার কেস আমি হ্যান্ডেল করব, কোনো চাপ নেই। হ্যাঁ অভিজিৎ, আমিও দুর্নীতির পক্ষে আছি, আমিও তোমার সাথে এই কেসটা হ্যান্ডেল করব। কি বলছো তোমরা? দয়া আমার একটা বন্ধু আছে যে কানে শুনতে পায় না, কিন্তু মুখে বললে ইশারায় বললে সে বুঝতে পারে। ঠিক আছে অভিজিৎ, তাকে বিরোধে নিয়ে চলো, তুমি চলো চলো। কি করে এটা কি দেখে মনে হচ্ছে বিব্রো? আরে ভাই চিন্না পেয়েছে, আর ভালো বিব্রো কি করে? চিন্না হওয়ার সময় যে ঘটনাগুলো দেখেছিলে সেইগুলো একে খুলে বলুন। ঠিক আছে বলছি। আমি এসিপি, আমি আগে দেখবো। কি করে কি করে হ্যাঁ তোমরা সবাই দাঁড়াও, আমি কিডন্যাপ করেছি, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মজ ভিডিও ভাইরাল হবো, তাই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছি মজ ভিডিও ভাইরাল হওয়ার জন্য। তোমরা যদি আমার পেছনে থাকো তাহলে তোমাদের অ্যারেস্ট করব। ফলো ফলো ফলো।